এটা আমাদের ওপরের বারান্দা থেকে আমি ভিডিও করেছি। এই বারান্দাটা না আমার ভীষণ ভালো লাগে। এরপরের দিন আমি এখান থেকে ব্লগ স্টার্ট করবো। বাকি রান্না বান্না রাতের জন্য সব করে রেখে দিয়েছি। ভাত করেছি, ডাল করেছি, আলু ভাজা করেছি, একদম সাদা মাটা সিম্পল খাওয়া। এখন রেডি হয়ে গেছি, বাজে হলো 6:45। ভাই এখন আমাকে নিয়ে বেরোচ্ছে, ওর কী 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 প্ল্যান আছে। এটা একটা কালীবাড়ি, ডিগবার সব থেকে বড় নাকি কালী পুজো হয় এখানে, আর বিশাল বড় মন্দিরটা। ওরাও ব্যাঙ্গালোরে নেই, আমি মানে এখানের মধ্যে পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, কিছু করার নেই, বলো যতদিন পর্যন্ত রিনি না আসে ততদিন পর্যন্ত। আর এদিকে জানো, অর্পিতাও গেছে ওর শ্বশুর বাড়িতে, আর দুজনে মিলে আজকে শ্বশুর বাড়িতে গিয়ে ভিডিও কলেও কথা বলছিলাম যে তুই তোর শ্বশুর বাড়ি দেখা, আমি আমার শ্বশুর বাড়ি দেখাই, এইভাবে। তো ওটাও বেশ মজা লাগছে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মার্গারিটা থেকে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি, বুঝতেই পারছো। মাত্র ঘুম থেকে উঠেছি, চোখ মুখ একেবারে ফুলে আছে, কিন্তু কালকে কিন্তু দারুণ ঘুমিয়েছি আমি। জেনারেলি নিচের ঘরে আমি একা থাকি না বলে সবাই খুব কনসার্ন ছিল, ইভেন রিমো ব্যাঙ্গালোর থেকে বলছে তুমি পারবে। না পারার কি আছে, বাড়ির মধ্যেই আছি, আর কোনো ব্যাপারই না। আমি তো খুব ভালোভাবেই ঘুমিয়ে গেছিলাম বলকে, আর অনেকটা টায়ার্ডও ছিলাম। তবে আজকে ঘাটটাগুলো বেশ ব্যথা করছে, জার্নি করে এসেছি না, প্লাস দুদিন আমার ইয়োগাটাও বন্ধ আছে। তো ভাবছি একটু এক্সারসাইজও করে নেবো, তারপরে একেবারে ওপরে যাবো, ইয়োগা করবো। ভাবতে ভাবতেই দেখো এখানে বৃষ্টিটা শুরু হয়ে গেছে পুরো। ওফ, আবার সেই বৃষ্টি ওয়েদার। শিলিগুড়ি থেকে জাস্ট এটাকেই ছেড়ে আসলাম। কালকে রোদ ছিল বটে, তবে খারাপ লাগছিল না, হালকা হালকা গরম লাগলেও একটু ফ্রেশ লাগছিল। কিন্তু এই যদি বৃষ্টির হালাত হয় খুব চাপ। আর আমার রুমের অবস্থা তো ভীষণ খারাপ, প্রচুর জিনিসপত্র ছড়ানো রয়েছে, আগে এগুলোকে গুছিয়ে ফেলবো, তারপর অন্য কাজ। কেমন সকাল হলো আজকে, পুরো বৃষ্টি তোমাদেরকে এক করেই বলছিলাম। শিলিগুড়িতে অবশ্য টানা বৃষ্টি, আর কালকে রথের দিনে বৃষ্টি হয়নি বলে আজকে সেটা আর কম্পেনসেট করছে। এটা আমাদের ওপরের বারান্দা থেকে আমি ভিডিও করেছি। এই বারান্দাটা না আমার ভীষণ ভালো লাগে। এরপরের দিন আমি এখান থেকে ব্লগ স্টার্ট করবো। আমার খুব ভালো লাগে, কারণ কি বেশ স্পেস আছে রাস্তার উপরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সুন্দর টাইম পাস হয়ে যায়। এখানে না মা একটা বেঞ্চও পেতে রেখেছে, তো বেঞ্চে বসে বসে অনেক আড্ডাও মারা যায়, আর খুব ভালো হাওয়া দেয় বিকেলের সময়টাতে। কিন্তু দুপুরবেলা একেবারেই আসা যায় না, কারণ প্রচণ্ড রোদ থাকে সারাটা বারান্দায়, প্রচণ্ড রোদের জন্য এখানে দাঁড়িয়ে থাকা যায় না। তবে এখন যখন বৃষ্টি পড়ছে বেশ মজাই লাগছে। কিন্তু এখন চায়ের টাইম, মা আর আমি খালি উঠেছি, এখন ভাই তখন ঘুম, আর এই যে চা। আজকে কি প্ল্যান? বৃষ্টি পড়তেছে, এটাই প্ল্যান। বৃষ্টিতে কি খাওয়া হবে আজকে? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি থাকবে, এখান থেকে দেখি মনে হচ্ছে তাই। এরকম সকাল হলে থেমে যায়? দেখি কি হয়, চলো এবার চাটা খেয়ে নিই। বেলা বেশ গড়িয়েও গেছে, অলমোস্ট 9:30 বাজতে যায়। তো মা বানাচ্ছে ব্রেকফাস্ট। এখানে আসলে মজাটা কি হয় বলতো, আমি কিছুই করি না, আমি এখানে রান্না খাওয়ার দিকে খুব একটা যাই না, কারণ মাই বানায়। আর এখানে সত্যি কথা বলতে কিচেনটাতে আমি অতটা, যেহেতু এখানে থাকি না তো কিচেনটা আমি অতটা বুঝতেও পারি না। তো মা তো আমাকে কিছুই করতে দেয় না, কিচেনে কিছুই করতে দেয় না। ইনফ্যাক্ট কখনো কখনো শখ করে হয়তো টুকটাক বানাই, বাট দ্যাট ইজ অলসো ভেরি রেয়ার। এবার আজকের জন্য আমি ভেবেছি আমার রুমটাকে একটু ক্লিন করি, কারণ কি ওপর ওপর থেকে পরিষ্কার থাকলেও রুমটাতে যেহেতু কেউ থাকে না, বুঝতেই পারছো অনেকটা ড্যাম হয়ে গেছে, অনেকটা নোংরা এদিক ওদিক বসেও গেছে। তো ভাবছি ওই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করবো। এবার আমি একাই আছি, রিমোটও নেই আমাকে হেল্প করার জন্য, ভাই উঠলে ভাইকে বলবো একটু হেল্প করে দিতে। তবে আপাতত কাজ হচ্ছে এই উইন্ডোগুলোকে ক্লিন করা, জানলাগুলো না একদম নোংরা হয়ে গেছে, তো সেই জায়গাগুলোকে আমি খুলে টুলেও রেখেছি ওই জন্য। দেখি এই কাজগুলো করবো, কাভারটাকে ঠিকঠাক করবো, অনেক জিনিসপত্র আছে, দেখতে হবে কি আছে কি নেই। আরও ব্যাপার হচ্ছে বিয়ের সময়কার অনেক জামাকাপড় কিন্তু আমার গায়ে আর আটবে না আমার মনে হয়, তো সেগুলোকে রিজেক্ট করবো। তো বেশ অনেকটা বড় কাজ এগুলো, এখন জানি না এগুলো কতদিনে শেষ হবে। তো এখন আপাতত সেটা দিয়ে লাগি, উপর থেকে ঝাড়ু ঝুলঝাড়া সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এগুলো না কাজের লোককে দিয়ে করালে ঠিক স্যাটিসফ্যাকশন আসে না, নিজে দাঁড়িয়ে থেকে বা নিজে না করলে না ওই পরিষ্কার পরিষ্কার ভাবটা কিন্তু একেবারেই আসে না। আমি গিয়ে মাঝখানে গিয়ে ব্রেকফাস্টটাও করে আসলাম, জানলাগুলো পরিষ্কার হয়ে গেছে, দরজাটাও হয়ে গেছে। এবার ধরেছি হচ্ছে কাভারটার বাইরেটা একটু ক্লিন করে ফেললাম। আর এখানে হচ্ছে আমার সাইড টেবিলটা আছে, যেটাকে আমি মোস্টলি ড্রেসারের মতো করে ইউজ করি, কারণ এখানে তো আমার বেডের পিছনে এত বড় একটা র‍্যাক আছে, মোটামুটি জিনিস রাখার জন্য যথেষ্ট সেটা। তো এটা মেইনলি ওই হিসেবেই করা, যেটা এক ধরনের ড্রেসিং টেবিলের মতো ইউজ হবে। আর এর মধ্যে যা কিছু বেরোলো, তোমাদেরকে বলেছি আমি অনেক কিছু এখানে রেখে যাই,
এই মোমেন্টে এমন হয়েছে যে আধার জিনিস খেয়ালই ছিল না যে কি আছে কি নেই, দেখবে কি কি বেরিয়েছে। এই সব জিনিসপত্র বেরিয়েছে। এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের স্যাশে, আমরা লাস্ট টাইম এসেছিলাম লকডাউনের মধ্যে, তো এগুলো হচ্ছে ভীষণ কমন, কোথাও গেলেই এগুলো হাতে ধরিয়ে দেওয়া হতো। হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বেরিয়েছে, কিছু পুরনো নেল পলিশ, এগুলো মোস্টলি বিয়ের সময়কার কিছু হবে। বিয়েরও প্রচুর জিনিসপত্র রয়ে গেছে, যেমন এগুলোতে রয়েছে কাটা ক্লিপ, এক বাক্স কাটা ক্লিপ, যেগুলো সব বিয়ের সময় বেরিয়েছিল। তারপরে এই যে সিঁদুর, এখানেও প্রচুর বক্সেস, এগুলো মনে হয় গিফটের জিনিস ছিল। আলতা, একটা বি কমপ্লেক্সের পাতা বেরোলো, যেটা তো ডেফিনেটলি আর ইউজ করার নেই, এটা টোটালি ওয়েস্টই হলো, এটা ওই কোভিডের সময়টাতে খাওয়া হয়েছিল। আরও প্রচুর জিনিস, এই দেখো এগুলো সব হচ্ছে ফেলার, এগুলো সব বেরিয়েছে। এখন এই জায়গাটা পুরো ক্লিন করতে হবে। খুব একটা যে ভালো কন্ডিশন ছিল এই আমার র্যাকটার সেটা নয়, এটার মধ্যে দেখলাম হোয়াইট হোয়াইট স্পটস হয়ে গেছিলো, সেগুলো এখন ভালো করে ক্লিন করলাম। জিনিসটা খুবই পছন্দের, কিন্তু ওই যত্ন নয়, যত্ন তো ডেফিনেটলি আছে, ব্যবহারের অভাবে যেটুকু খারাপ হয় আর। তবে তা নিয়ে অসুবিধা নেই, আবার জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে রাখি, একটু শিটটা চেঞ্জ করবো, যে পেপারের শিটটা রাখা ছিল ওটাও চেঞ্জ করে দিলে আবার ফ্রেশ হয়ে যাবে, প্লাস এবার আমি আবার নতুন জিনিসপত্র ভরবো, তো জিনিসটা আবার আগের মতো হয়ে যাবে। তো এইভাবে কাজটা চলছে, অলরেডি বেজে গেছে 11:30, আর বেশি লেট করা যাবে না। আজকেই ইচ্ছা আছে অ্যাটলিস্ট এই জায়গাটা ক্লিন করে কাভার্ডে কিছু জিনিস তুলে দেবো, নাহলে রুমটা না একদম হাঁটাচলা করা যাচ্ছে না, কারণ এখানে আমি সুটকেসগুলো একদম খুলে রেখে দিয়েছি, এখান থেকে জিনিসপত্র নিয়ে ব্যবহার হচ্ছে। তো বুঝতেই পারছি এটা একটা বড় কাজ, এটা হয়ে গেলে কি হবে, রুমটা একটু সেট আপ হয়ে গেলে আমারও থাকতে সুবিধা হবে। স্নান করে এখন অনেকটা ফ্রেশ লাগছে, এদিকে মাও ওপরে খেতে ডাকছে, এই জায়গাটা ইগনোর করো এখন, কারণ কি এখন অবধি কাভারটা গোছানো হয়নি। কাভারটা গুছিয়ে নিলে আমার অনেকটা কাজ কমপ্লিট, আজকে না পুরো দিনটাই মনে হচ্ছে ঘর পরিষ্কার করতে করতে কেটে যাবে, তবে এখন অনেকটাই ফ্রেশ, স্নান যেহেতু হয়ে গেছে। চলো এবার ওপরে যাই, গিয়ে দেখি লাঞ্চে কী আছে। আমি একেবারেই ওপরে যেতে পারিনি, খারাপও লাগছে, বাট কিছু করার নেই, কাজটা ইম্পর্টেন্ট ছিল। এটা আছে করলা ভাজা কুমড়ো দিয়ে, আর আলু কুমড়ো ভাজাটা সকালে ব্রেকফাস্টে খেয়েছি আমরা, এটা একটা চচ্চড়ি। ও আলু গাজর, আমি কুমড়ো খেয়েছি। এটা হচ্ছে তোমার পাঁচমিশালি তরকারি মনে হচ্ছে, ও ডোবার তরকারি। আর এটা হচ্ছে, এটা কি মা, এটা পটল পাঁপড় দিয়ে তরকারি, পটল পাঁপড়। আর এখানে হচ্ছে ডাল। চলো খেতে বসি, অনেকটা বেলা হয়ে গেছে আজকেও। আজকে তো মানডে ছিল, ভেজ খাওয়া দাওয়ার মধ্যে মেনুটাও বেশ মজাদার, আর তোমরা জানো আমরা ভেজিটেবল খেতে এত ভালোবাসি, আজকে তো খুবই ভালো লাগলো। আর পাঁপড়ের তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, মাকে বলবো একদিনকে বানাতে, আর তোমাদের সাথে আমি ডেফিনেটলি রেসিপিটা শেয়ার করব। আমি জানি অনেকেই বানায়, বাট আমার কাছে এটা নতুন ছিল, তাই খুবই ভালো লাগলো, ভাবলাম তোমাদেরকে ফিডব্যাকটা শেয়ার করি। তো আজকে একটু রেশনের দোকানে যেতে হবে, কারণ আমার আধার কার্ডটার সাথে রেশন কার্ডটা লিঙ্ক করতে হবে, যেটা এখন অবধি করা নেই। অ্যাকচুয়ালি রেশন কার্ডটা তো আমার আগের অ্যাড্রেসে ছিল, মানে বাড়ির অ্যাড্রেসে ছিল, তো এই বাড়ির অ্যাড্রেসে এখন ওটা আসবে বলে আধার কার্ডটা নিয়ে লিঙ্ক করতে হবে, তাই সেই জন্য আমি আর মা বেরোবো, তো সেটা একটা বড় কাজ আছে আজকে। এছাড়া রিমো তো বেচারা জামিস করছে, আমি এখানে এসে বেশ ঘুরে বেড়াচ্ছি, বাড়ির ফটো শেয়ার করছি, ভিডিও কল করে দেখাচ্ছি, আর মুখটা জাস্ট এইটুকু হয়ে যাচ্ছে, বেচারা বাড়িতে আসতে পারেনি, বাট এরপরে তো বলেছে আমি যাবোই যাবো, তো দেখা যাক ও আবার কবে আসে, তখন তো আমি আবার আসবো। এনিওয়েজ এখন যাই, একটু একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর মার সাথে বেরোবো, গিয়ে আধার কার্ডের কাজটা করে এসে তারপরে ভাবছি একটু ঘুম টুম দিয়ে তখন দেখি কি করা যায় আজকে দিনটাতে। এই বেরোলাম আমরা দুজনে, আর বৃষ্টি নামলো, আবার থেমেও গেল, কিন্তু ছাতাটা খুলেই যাচ্ছে, ভয় লাগছে যে আবার ফট করে দিয়ে নেমে যায় তাহলে আমরা ভিজে যাবো। তবে একেবারেই কাছে যাওয়া, মানে আমার বৃষ্টিটা হাঁটতেও হবে না। না, কাজটা হলো না, যিনি সকালে আসতে বলেছিলেন বিকেলে তিনি এখন নেই, কিছুটা এমার্জেন্সি হয়েছে সেই কারণে ডিব্রুগড় চলে গেছে, তো আমাদের কাজটা তো হলো না, তাই আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। বেকার বেকার বেরোলাম আমাদের পুরো ঘুমের টাইমটাতে, বুঝতাম না না সেই। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালোই আছি। ব্যাঙ্গালোর থেকে আজকে আবার শুরু করছি ব্লগটা, সারাদিনে তুমি জানোই আমি অফিসে থাকি, তো তোমরা মানে এটাকে আমাকে দুপুরবেলা পর্যন্ত দেখাটা একটু অসম্ভবই ব্যাপার হয়ে যায়। সকালবেলা বেরোনোর সময় একটু তাড়াহুড়ো করেই বেরোচ্ছি, এখন সেই ঘুমের থেকে উঠছি, মানে একটু গড়াগড়ি করে উঠতে উঠতে সেই একদম ডট টাইম মতো করে উঠি, যাই স্নান করি, যাওয়ার আগে পুজো টুজো দিয়ে তারপরে ঝটপট করে দৌড়াদৌড়ি করে বেরিয়ে পড়ছি।
এনিওয়েজ, তো দুপুরবেলা যখন আজকে বাড়িতে ফিরে আসি তখন থেকে বৃষ্টি পড়ছে। দুপুর বললাম কারণ হ্যাঁ প্রায় 4:30-4:40 মধ্যে আমি বাড়ি আজকে চলে এসেছিলাম, একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, বৃষ্টি পড়ছিল দেখেই ইনফ্যাক্ট তাড়াতাড়ি এসেছি। 3:30 হবে, প্রায় 3:30 থেকে বেশ জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছিল এইচএসআরের এখানে। মাঝখানে যখন একটু থামলো আমি ভাবলাম নাইটে আমার চান্স, এখন একটু বেরিয়ে যাই, তখনও টিপি টিপি বৃষ্টি পড়ছে। আর যে এখন বাজে প্রায় 6:45, এখনও কিন্তু এখানে কন্টিনিউয়াস টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে, একদম ননস্টপ পড়েছে আজকে সারা দুপুর ধরে। যাই হোক, যেখানে এই সময়টা নিচে খুব হইচই হয়, হাল্লা চিৎকার থাকে বাচ্চা কাচ্চাদের, আজকে নেই, আজকে কেউ বাইরে নেই ওরকম। এখন একটু বৃষ্টিটা, তাও বৃষ্টি ঝিঝি ঝিঝির বৃষ্টিটা পড়েই যাচ্ছে, তাও দেখছি এক দুজন একটু হাঁটাহাঁটি করছে, তাও ছাতা নিয়ে হাঁটাহাঁটি, এত ডেডিকেশন আমার মধ্যে তো নেই। যাই হোক, তো এমনি তো আজকে সোমবার, তো সোমবার দিন তোমরা জানো যে আমি উপোস থাকি মোস্টলি ফার্স্ট হাফটা, তো আজকেও সেটাই ছিল। তো দুপুরবেলা তেমনভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তবে অফিস থেকে আসার পথে একটা স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, ভেজ স্যান্ডউইচ খেলাম। আর এখন আমি আজকে রান্নাবান্না অলরেডি এসে দিকে এডিটিং করাতে লাগাতে দিয়ে গিয়ে বাকি রান্নাবান্না রাতের জন্য সব করে রেখে দিয়েছি। ভাত করেছি, ডাল করেছি, আলু ভাজা করেছি, একদম সাদা মাটা সিম্পল খাওয়া, মানে নিজের জন্য একা একার জন্য না, বেশি ফ্যান্সি কিছু রান্না করতে ইচ্ছাই করছে না। যদি আগে এই জিনিসটা ছিল না, আগে আমি বেশ নিজের জন্য একা একার জন্য বেশ ফ্যান্সি করে রান্না করতাম, কোনো কোনো সময় তো লিটারেলি একদম পঞ্চ ব্যঞ্জন আমি না এই ওয়ার্ডসগুলো বাঙালি ওয়ার্ডসগুলো নিয়ে ভীষণ নিয়ে প্রবাসী বাঙালি, তো ওয়ার্ডসগুলো ঘেটে যায় আমার। তো যাই হোক, মানে আগে বেশ সুন্দর থালি, এটাই ভালো ওয়ার্ড, একদম সুন্দর থালি সাজিয়ে নিয়ে খেতে বসতাম, আজকাল ইচ্ছাই করছে না। যাই হোক, এনিওয়েজ, তো ব্লগটা শুরু করি। এদিকে রিনি মনে হয় ভাইয়ের সাথে কোথাও ঘুরতে বেরিয়েছে, ওখানে ও ভালোই ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখানে আমার ঘোরার ডিস্টেন্স, আমার ঘোরার জায়গা কোথায়, এখান থেকে রিয়াদের বাড়ি, রিয়াদের বাড়ি থেকে অফিস, এই হচ্ছে আমার মানে দৌড় পড়ে গেছে। যাই হোক, চলো এবার আমি একটু দাঁড়াই এখানে ব্যালকনিতে, এটাই আমার জায়গা, এখানে দাঁড়িয়েই আমি আমার মনের আশগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটাচ্ছি আর কি করবো। চলো, এখন রেডি হয়ে গেছি, বাজে হলো 6:45, ভাই এখন আমাকে নিয়ে বেরোচ্ছে, ওর কী প্ল্যান আছে। আর তোমাদেরকে বলেছিলাম একটা ছোট্ট ওকেশান আছে সামনে, ছোট না অ্যাকচুয়ালি একটা বড় ওকেশান আছে, তো সেটার জন্য একটা গিফটও কিনতে যেতে হবে, তো এইটাও ব্যাপার। প্লাস একটু মোমো খাওয়ার প্ল্যান হয়েছে, কারণ এখানে ভালোই মোমো পাওয়া যায়। এখন দেখা যাক ভাই কোথায় নিয়ে যায়, আমি একটু সাজুগুজুও করে নিয়েছি, এবার দেখি কোথায় গিয়ে কী কী করা যায়। আপাতত ট্রিপ হচ্ছে মার্গারিটাতেই কোথাও একটা যাচ্ছি, তবে প্রথমে প্ল্যান হচ্ছিলো যে ডিগবয়েতে যাওয়া হবে, কিন্তু আর ডিগবয়েতে যাওয়া হয়নি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে এখন, ওটা অন্য দিন যাবো তখন। ঘুরতে ঘুরতে আমরা ডিগবয়ে চলে এলাম, এটা হচ্ছে অয়েল রিফাইনারি টাইম, আর এটা কি ওপরে এখানে মিউজিয়াম আছে একটা, এদিকে একটা পার্ক আছে, যদি আমরা এগুলোতে কোনোটাতেই এখন যাচ্ছি না, কারণ অনেকটাই সুন্দর হয়ে গেছে, এখন সব বন্ধ। ডিগবয়েতে রাস্তা খুবই সুন্দর। দিনের বেলা আসলে আরো বেটার লাগবে। এটা একটা কালীবাড়ি, ডিগবয়ের সব থেকে বড় নাকি কালী পুজো হয় এখানে, আর বিশাল বড় মন্দিরটা, আর মূর্তিটাও অনেক বড়, অনেকটা বড় মূর্তিটা, আর মন্দিরটাও অনেকটাই বড়। আমরা দিওয়ালিতে এসেছিলাম ডিগবয়েতে, সেইবার এসেছিলাম কি মনে হয় এসেছিলাম। এটাও একটা শিব মন্দির, মন্দিরের চূড়াটা ভাবলাম তোমাদেরকে আলাদা করে দেখাই, এটা দূর থেকে দেখা যাচ্ছিলো, ভীষণ সুন্দর। এখান থেকে মোস্টলি ডিগবয়ের অনেক বাজারহাট রয়েছে, এই রাস্তাতে এসছি এর আগে 2-3 বার, এর বেশি তো আমার আসা যাওয়া নেই। তো ভাই এখন নিয়ে যাচ্ছে মোমো খাওয়াতে, মোমোর দোকানের নাম তো বলতে পারছি না, তবে বাজারের উপর এখানে দেখছি শাওয়ারমাও পাওয়া যাচ্ছে, যেটা অলমোস্ট শেষ, আর আমরা এখান থেকে মোমো খাবো। কে তোমাদেরকে বলবো কেমন ডিগবয়ের মোমো, আমি এসছি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে, আসামের মোমো খাবো,
মজার ব্যাপার। প্ল্যান মোটেই ছিল না ডিগবয় আসার, আমি তো ভেবেছিলাম কাছাকাছি কোথাও ঘুরে চলে আসবো, বাট ভালোই হলো আসলাম, তোমাদেরকে একটু দেখাতে পারলাম, কারণ ভাই তো রোজ টাইম দিতে পারবে না, ওর অফিস থাকে। আর সব থেকে মজা লাগে এখানে দেখো আসাম অয়েলের পুরো পুরো ফ্যাক্টরিটার সামনে দিয়ে আমরা আসলাম। এখানে পুরো ডিগবয়টাই প্লেস হয়েছে ওই ফ্যাক্টরিটাকে বেস করে, চারদিক দিয়ে সব কিছু রয়েছে, তবে দিনের বেলা আসলে ডেফিনেটলি ভালো লাগতো যেটা বললাম। তো এটাই হচ্ছে এখনকার মতো আপনি চলে আমরা মোমোটা এনজয় করি। মোমোর সাইজ বিশাল, তবে এখানেও মেয়ো, এটা আমার একদম ভালো লাগছে না। দু প্লেট নিয়েছিস, খেতে পারবো এত? মোচা মোচা বড় বড় মোমো, চলো চিয়ার্স। মোমোটা জাস্ট ওয়াও ছিল, ওয়াও, বড় বড় সাইজ ছিল আর একদম জুস গড়িয়ে পড়ছে। অপূর্ব একটা চিকেন মোমো খেলাম আমরা, আর সুপও খেয়েছে, তবে আমি পুরোটা খেতে পারিনি, তো গোলমরিচ দিয়েছিল না, খুব ঝাল লাগছিল। এখন কোথায় নেক্সট ডেস্টিনেশন, চলো দেখি কোথায় কোথায় ঘোরাচ্ছে, এটা কী কী পাওয়া যায় দেখা যায়। এখন বলছি চাটও খাবে, এটাও খাবে না, অত কিছু হবে না। সো দেখি এখন নেক্সট কোথায় যাওয়া যায়। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাস্কিন রবিন, ভাই বললো এখানে বাস্কিন রবিন্স খুলেছে। সো দেখি এখানে কী কী আইসক্রিম পাওয়া যায়। এখানে লেখা আছে আমি নিয়েছি লোটাস বিস্কুট, আর ও নিয়েছে গোল্ডেন মিডল রিবন, যার মধ্যে নাকি ক্যারামেল সস আছে, চকলেট আছে, তার উপরে আবারও চকলেট চিপস নিয়ে এসছে, নাটস নিয়ে এসছে, কিছু একটা মিক্সচার বানিয়েছে, ভালো লাগছে, খুব ভালো খেলাম। আইসক্রিমগুলো ফ্লেভারগুলো তো দারুণ ছিল। বাস্কিন রবিন্সে অনেক বছর আসেনি, আমি একবার কি দুবারই খেয়েছি, তো অনেক বছর বাদে খেয়ে বেশ ভালোই লাগলো। তবে এখন ফেরার পালা, এবার ফেরার প্ল্যান করতে হবে, তবে এখন যে কাজটা ছিল সেটা এখনও হয়ে ওঠেনি, তো সেটা বোধহয় বাড়ি ফেরার পথেই হয়ে যাবে। এখন বাড়ির থেকে তোমাদেরকে বলেছিলাম রান্না বান্না বিকেলেই করে রেখেছি, এটাতে ভাত রয়েছে, এই যে আলু ভাজা দুপুরবেলা এটাই খেয়েছিলাম, আর ডাল করে রেখেছিলাম, আর এই যে এটা রয়েছে এখন বাঁধাকপি একটু ছিল, এটাকে ভাজার মতো একটা করে নিয়েছি, এটার মধ্যে মশলাপাতি কিন্তু কিছু নেই, জাস্ট অনেকক্ষণ ধরে কষাতে কষাতে রঙটা এই করেছি, একটু হলুদ আর নুন আছে আর কিচ্ছু দিইনি, তো এটাই আজকে আমার সিম্পল ডিনার। আর এই যে ডালটা, এইটুকু ডাল আছে, বিকালবেলা মানে সরি দুপুরবেলা আমি একটুখানি করে নিয়েছিলাম, তো দুপুরবেলা একটু খেয়েছি ডাল আলু ভাজা দিয়ে, আর এখন আর ডিনার এটাই একদম পরিষ্কার। তো এখন আমি মায়ের সাথে কথা বলছিলাম রান্নাটা জাস্ট শেষ করে, কথা বলতে বলতে তারপরে আসলো রিনির ফোন, রিনির সাথে কথা বললাম, রিনি গেছে ভাইয়ের সাথে, মানে ভাই নিয়ে গেছে রিনিকে ডিগবয়, ওখানে বাস্কিন রবিন্সে আইসক্রিম খাচ্ছে, ওখানে মোমো খাচ্ছে, বেশ ভালো মজা করছে, আর আমি এখানের মধ্যে একা একা বন্ধ ঘরের মধ্যে বসে আছি, মানে আমার এত বিরক্ত লাগছে এখন বাড়িতে। আর এখানে পাশে পল্লবীরা রয়েছে যদিও, কিন্তু এখান থেকে এখন অবভিয়াসলি ফট করে যাওয়া যায় না, আগে এটাই একটা খুব ভালো সুবিধা ছিল, আমরা জাস্ট উপর নিচে থাকতাম, কারো কোনো মানে ওদের যদি কিছু এমনি মন খারাপ লাগছে ওরাও চলে আসতো, বা আমাদের যদি ভালো না লাগে আমরা চলে যেতাম নিচে, এই জিনিসটা এত ভালো সুবিধা ছিল। আর এখন এটা এত মিস করছি, এইবার এত মিস করছি, এবার আমি মাকেও এখন জাস্ট ফোনের মধ্যে এটাই বলছিলাম যে আগে আমাদের এই সুবিধাটা না মানে কি যে ভালো ছিল, দরকার মানে কোনো রকমের প্রয়োজনে বা বেদরকারে এমনি কোনো আড্ডা দিতে গেলেও ফট করে চলে যেতে পারতাম, বা এখন এইখানে বসে বসে এত বোর লাগছে, আর ওরাও অবভিয়াসলি মানে বেবিকে নিয়ে একটু ব্যস্ত আছে, তো ফট করে ফোন টোনও করবো কি মানে করবো করবো না করে না আর করাও হচ্ছে না, প্লাস এখানের মধ্যে অর্পিতা ওরাও নেই বাড়িতে যে ফট করে গিয়ে অর্পিতাদের সাথে বসে একটু গল্প করব, তো মানে বাড়িতে বসে প্রচণ্ড বোর হচ্ছি। তো যখন এই কথাটা বলছি ভাবলাম একবার, ভাবছি একবার পল্লবী বা সিদ্ধনুকে একবার ফোন করি, দেখি ওরা কি করছে। এই মোমেন্টে আমরা আছি শর্মা সুইটস, এটাও খুবই ফেমাস ডিগবয়েতে, তো টুকটাক একটু স্ন্যাক্স নিয়ে নেওয়ার প্ল্যান হচ্ছে, খুব বেশি মিষ্টি খাওয়ার কারোর ইচ্ছে নেই, তাই নিমকিগুলো নিচ্ছে, ভাই এবার বললো খাবে হচ্ছে পানির, তো পানির নিয়ে নেওয়া হলো। ওই যে তোমাদের বললাম রান্না তো আমার অনেক আগেই হয়ে গেছিলো, আজকে বিকালবেলায় রান্নাবান্না শেষ করে রেখেছিলাম, বলেছিলাম যে স্যান্ডউইচ এনেছিলাম, তো স্যান্ডউইচটা খাওয়া করা ঠিক পোষালো না, স্যান্ডউইচটা ভালোও ছিল না অ্যাকচুয়ালি তো সত্যি কথা বলতে, তো তারপরে যে রান্নাবান্না আগে আগে ভাগে করে রেখে দিয়েছি ওখান থেকে একটুখানি খেয়েছিলাম, তারপরে মোটামুটি বাকি যা ছিল আমার রাত্রেবেলা ডিনার টিনার হয়ে গেছে, আর তা রান্নাবান্না সব ছিল, ডিনার হয়েছে বেশ অনেকখানি আগে, তো এখন প্রায় আই থিঙ্ক 10:30 10:15 বাজে,
আর মাঝখানে ওই যে তখন তোমাদেরকে বললাম যে শ্রীতনু আর পল্লবীকে ফোন করবো, তো শ্রীতনুকে ফোন করেছিলাম, জানতে পারলাম ওরাও ব্যাঙ্গালোরে নেই, ওরাও বেড়াতে গেছে, মহাবালিপুরম গেছে কালকে, তো ওরা আই থিঙ্ক আগামীকাল ফিরে আসবে, তো ওরাও ব্যাঙ্গালোরে নেই। আমি মানে এখানের মধ্যে পাগল হয়ে যাচ্ছি, যাই হোক কিছু করার নেই বলো, যতদিন পর্যন্ত রিনি না আসে ততদিন পর্যন্ত কাটাতেই হবে এইভাবে, অফিস বাড়ি অফিস বাড়ি এর মধ্যেই কাটবে। তবে দেখি এই স্যাটারডে সানডে যদি রিয়াদেরকে বলে কোথাও একটা যেতে পারি, কোথায় যাব সেটাও জানি না সত্যি কথা, মানে এরকম ইয়েতে রিয়ারও ওই একটা দিন ছুটি পায়, স্যাটারডে করে তোর স্কুল থাকে মাঝখানে, মানে অল্টারনেট স্যাটারডে অ্যাকচুয়ালি তোর স্কুল থাকে, তো লাস্ট স্যাটারডে ছুটি ছিল, তো এই স্যাটারডে আই থিঙ্ক ওয়ার্কিং আছে, তো সানডেটা একটা দিন ছুটি পায়, তখন ও বেচারি একটু রেস্ট করতে চায়, সব কিছু মিলে আর হয়ে ওঠে না, আর যাবো বা কোথায় একা একা, তো এনিওয়েজ দেখা যাক কি প্ল্যান করি, কোথাও একটা যেতে ইচ্ছা করছে, বাড়িতে বসে বসে আমি আমার মাথাটা ধরে যাচ্ছে এবার, তো আজকের আমি এই ব্লগটাকে মানে আজকে ব্যাঙ্গালোর থেকে আমি এই ব্লগটাকে এখন শেষ করছি, তোমরা দেখো ওদিকে মার্কেটে কি হচ্ছে, ওদিকে এখন জমজমাট ব্যাপার আছে, ওদিকে খবরটাই বেশি পেলে ভালো হবে। এইমাত্র ডিনার করে নিচে চলে আসলাম, খুবই ভালো ছিল আজকে কিন্তু ঘোরাটা, আমি তো ভীষণ এনজয় করেছি, এর আগে তো অনেকবার গেছি ডিগবয়েতে, আর বাইকে করে গেলে বেশ ভালো লাগে কারণ রাস্তাটা এত সুন্দর আর এত সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া, খুব এনজয় করার মতো। আর তোমরা দেখলেও যে রিমো ওখানে বাড়িতে বসে বসে বেচারা বোরই হচ্ছে, একটু একটু তো খারাপই লাগছে, তো ওকে ভিডিও কলে নিচ্ছি মাঝে মাঝে, ফোন করে করে কথাও বলছি, বাট এর বেশি তো এখান থেকে এখানকার আনন্দটা পাঠানো সম্ভব নয়। তবে তোমাদেরকে বলছিলাম যে একটা গিফট কিনতে যাওয়ার আছে, সেটা কিন্তু আর হলোই না, পেলাম একটা দোকান, কিন্তু যেটা পছন্দের জিনিস নেওয়ার ছিল সেটা কিন্তু ওখানে একদমই চয়েসেবল ছিল না, ভেবেছিলাম রিলায়েন্স ট্রেন্ডসে যাবো কারণ ওখানকার কালেকশনও মোটামুটি ভালোই থাকে, মেন্সওয়েরও বেশ ভালোই থাকে, কিন্তু যতক্ষণে আমরা ঢুকলাম মার্গারিটাতে ফেরো ততক্ষণে রিলায়েন্স ট্রেন্ডসটা বন্ধ হয়ে গেছিলো, তাই সেই কারণে আর ওখানে গিয়ে কেনাকাটিও করা হলো না, তো আলটিমেটলি আজকের দিনটাতে এই করে করেই আমার কেটে গেল। আর ডিনারে মাত্র রুটি খেয়েছি কারণ কি মোমোটা বেশ হেভি ছিল, আর এই দেখো আমার বিছানাতে সমস্ত আবার ডাল হয়ে পড়ে আছে, কিচ্ছু গুছিয়ে উঠতে পারিনি, ভেবেছিলাম সন্ধ্যেবেলাটাতে করে নেবো, সেটাও আর হয়নি, তো সব মিলিয়ে দিনটা যেন কেমনভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। রিমোর ফোন এসে গেছিলো যে আমি বাড়িতে ফিরেছি কিনা সেটা জানার জন্য, বাড়িতে ফিরে আর ওকে ফোন করাই হয়নি, সিমোর সাথে ভিডিও কল, রিয়ার সাথে ভিডিও কল, আড্ডা মেরে বেরিয়ে দিনটা কাটছে, তো শ্বশুরবাড়িতে তো আমার ভীষণ হ্যাপেনিং লাইফ চলছে, সেটা আমি ভীষণ এনজয় করছি। আর এদিকে জানো অর্পিতাও গেছে ওর শ্বশুরবাড়িতে, আর দুজনে মিলে আজকে শ্বশুরবাড়িতে গিয়ে ভিডিও কলেও কথা বলছিলাম যে তুই তোর শ্বশুরবাড়ি দেখা আমি আমার শ্বশুরবাড়ি দেখাই, এইভাবে, তো ওটাও বেশ মজা লাগছে। পল্লবী এখন বেবি নিয়ে ব্যস্ত, তবে ওদেরও সামনে যেহেতু বাচ্চার অন্নপ্রাশন থাকবে তখন ওরাও বাড়িতে যাবে, তো আলটিমেটলি এই বছরটা কেমন জানি একটা হোম ট্যুরের একটা বছর হয়ে গেছে, প্রত্যেকেই আমরা বাড়িতে আসছি, তো এটা ভাবতেও ভালো লাগছে যে এত বছর বাদে সবাই নিজের নিজের বাড়ি যেতে পারছি, এটা এটা অনেকটা আনন্দ দেয় সবারই মনে। তবে এখনকার মতো আমি এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আমার তো কাজ অর্ধেক হচ্ছে অর্ধেক আর হচ্ছে না, তবে কালকে এগুলো নিয়ে বসতেই হবে, আর কোনো সময়ও নেই উপায়ও নেই, কারণ এরপরে আরও একটা বড় জিনিস হাত দিতে হবে, কোনটা বলো তো, এই বিছানাটা, এই বিছানার ভেতরে না জানি কি কি ভরে রেখেছি মনেও নেই, সব খুলে দেখতে হবে, না জানি কত কিছু খারাপ হয়ে গেছে কারণ এই বর্ষাকালে তো যেমনি জিনিস খারাপ হয়ে যায়। এনিওয়ে সেগুলো পরের গল্প, এগুলো পরে সময় সুযোগ করে সব কিছু করে ফেলতে হবে। এগেন এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল ব্যাঙ্গলোর বেঙ্গলিজ, ভালো থেকো সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, এখনকার মতো বাই বাই, গুড নাইট।